পাঁচ নম্বর হল যে মাতা, ছয় নম্বর হল যে পিতা। এই মাতা পিতা এটা জগতের ওনাদের চাইতে আর শ্রেষ্ঠ উপকারী কল্যাণ মিত্র কেউ নাই। এই পিতামাতা আমাদের এতখানি কল্যাণ করেছেন যে তারা আমাদের জন্ম দিয়েছেন, তারা আমাদের মানুষ করিয়েছেন, তাদের আদর যত্ন সেবা ভালোবাসা ব্যতীত আমরা পৃথিবীর আলো যেমন দেখব না, পৃথিবীর বুকে বাঁচব না। তাই এই মাতা নামক পাঁচ নম্বর ব্যাংক, পিতা নামক ছয় নম্বর ব্যাংকে জমা রাখাটা খুব জরুরি। এই পাঁচ নম্বর ছয় নম্বর ব্যাংকে আমাদেরকে অবশ্যই স্বর্ণপাত্র জমা রাখতে হবে। ভগবান বুদ্ধ কি বলছেন? ভগবান বুদ্ধ বলছেন, বহু পাকারা ভিক্ষবে মাতা পিতার পুত্তানাং, অর্থাৎ এই পুত্র কন্যাদের জন্য এই মাতা পিতাগণ বহু পাকারা, বহু উপকারী, তাদের নেই উপকারী নাই, তাই তাদের ঋণ শোধ করে শেষ হবে না, কোনোদিন শেষ করে যাবে না, ওনাদের ঋণ এত বেশি, তাই তাদের ঋণ দুই রকমে শোধ করো। ভগবান বুদ্ধ বলেছেন দুই প্রকারে তাদের ঋণ শোধ করা যায়, মাতা পিতার ঋণ, এক লৌকিক উপায়ে আর একটি লোকোত্তর উপায়ে। লৌকিক উপায়ে কি বলছেন? পিতা মাতাকে ভালো মতো কাপড় দান করো, পিতা মাতাকে ভালো বাসস্থান দান করো, সুন্দর করে রাখো, ভালো বিছানা, হ্যাঁ, আসবাবপত্র দান দিয়ে সেবা যত্ন করে রাখো, ভালো খাবার দাবার, ভালো অন্ন দাও, ভালো আহার দান করে সেবা যত্ন করে রাখো, এবং প্রয়োজনে অসুখ বিসুখ হলে ভালো ওষুধপত্র খাবিয়ে খাওয়াইয়ে ভালো ডাক্তার দেখিয়ে সেবা করে রাখো। এই রকমের চতুর প্রত্যয় দিয়ে মাতা পিতাকে লৌকিক উপায়ে ঋণ শোধ করা যায়, কিন্তু লৌকিক উপায়ে ঋণ কোনোদিনও শোধ হয় না। ভগবান বুদ্ধ সেজন্য কি বলছেন? মাতা পিতাকে যদি বাম কাঁধ ডান কাঁধে যদি তুলে, মা এদিকে বাপ এদিকে তুলে যদি একশো বছর ধরেও যদি এই কাঁধের উপরই তাদেরকে যদি খাওয়াইয়া দাওয়াইয়া ঘুমাইয়া যদি সেবাও করা যায়, তবুও নাকি তাদের ঋণ বিন্দু পরিমাণও শোধ হবে না, এতখানি তাদের ঋণ। দেখো আমাদের ভগবান বুদ্ধ মায়ের সামান্য ঋণ শোধ করার জন্য কি করলেন? স্বর্গে গিয়েছিলেন তিনি স্বর্গে গিয়ে তিন মাস থেকেছেন, কবে? ভগবানের তখন সপ্তম বর্ষাবাস, স্বর্গেই তিনি কাটিয়েছেন মাকে ধর্মদান করার জন্য, ঋণ শোধ করার জন্য। তাই নির্বাণকামীগণ, আজকে যারা শুনছেন, আপনারা মাতা পিতাকে কোনোদিন অবহেলা করবেন না, মাতা পিতাকে অবহেলা করা যায় না, মনে রাখুন। আরেক রকমের শোধ হয় কি? লোকোত্তর উপায়ে। লোকোত্তর উপায়ে হলো ধর্ম পথে মাতা পিতাকে ঋণ শোধ করা যায়। এক, যদি মাতা পিতা এমন হয় যে মাতা পিতা তিরত্নের প্রতি শ্রদ্ধাহীন, তাই যদি হয় মাতা পিতা যেন তিরত্নের প্রতি শ্রদ্ধাবান হয়, সেইভাবে বিভিন্ন রকমের উপায় তৈরি করে মাতা পিতাকে ধর্মের পথে আনা, বুদ্ধ ধর্ম সঙ্গ তিরত্নকে শ্রদ্ধা করতে আনা, এভাবে তাদের অন্তরে শ্রদ্ধা সৃষ্টি করতে পারাটা, এটা এক প্রকারের ঋণ শোধ করা। অনেক সময় দেখা যায়, বিশেষ করে যেমন বিদেশে যারা আমেরিকান ইউরোপিয়ানরা যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তাদের মুখে শুনতে পায় যে ভান্তে আমার মা বাবা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, তাই আমি চেষ্টা করছি মা বাবাকে কিভাবে তিরত্নকে পূজা করে বুদ্ধিস্ট হওয়া যায়, তাদের মুখে প্রায় শোনা যায়। তারা প্রায় বলে আমার মা বাবার জন্য
এই অস্ত্র পরিষ্কার দান করছি, আমার জন্য এই চিবরখানি দান করছি, কারণ আমার মা বাবা খ্রিস্টান। এর অনেক সময় এটা দেখা যায়, এটা মা বাবার প্রতি ঋণ শোধ করতেছে সে ছেলে। এভাবে শ্রদ্ধাহীন মাতা পিতাকে শ্রদ্ধাবান তৈরি করা এক উপায়। দুই, মাতা পিতা শিলহীন, শিল মানে না, সেরকম মাতা পিতা যেন শিলে পরিপূর্ণ হয়, বিভিন্ন ভাবে শিলের কথা শুনিয়ে শিলবান করা, ক্যাঙে নিয়ে গিয়ে ভান্তের সাথে পরিচয় করিয়ে দিয়ে শিল গ্রহণ করার কথা শুনাইয়া পঞ্চশীল দেওয়া, অষ্টশীল দেওয়া, এটা ঋণ শোধ। হ্যাঁ, কারণ মা বাবাকে ধর্মদান করতেছ, যে ধর্মদান করার মাধ্যমে, যেহেতু ধর্মদান শ্রেষ্ঠ দান, এভাবেই তোমরা আমরা মা বাবার কাছে ধর্ম উপায়ে ঋণ শোধ করব। ইহা দ্বিতীয় উপায়, শ্রদ্ধা ধর্মে পরিপূর্ণ করার চেষ্টার মাধ্যমে। তিন, মা বাবা হয়তো দান দিতে জানেন না, দান দেওয়ার শ্রদ্ধা তার নাই, এইরকম মাতা পিতাকে দানের পথে আনয়ন করা, অথবা এমন সময় আছে, এমন আছে মা বাবা বুদ্ধিস্ট দান দিতে চাই কিন্তু দান দিতে পারে না, হ্যাঁ তখন তোমাদের দায়িত্ব কি হবে, মা বাবা এ ধরো এই টাকা নাও, তোমরা অমাবস্যা অষ্টমী পূর্ণিমা মাসে চারটা উপোষের দিন তোমরা হ্যাঁ যা চন্দন কাঠ মোমবাতি জ্বালাবে, ভান্তিকে দান দিবে, ছয়ং দিবে, পূজা দিবে, এই বলে তোমরা মাতা পিতাকে দান দিয়ে, টাকা দান দিয়ে তারা যেন দান দিতে পারেন, এইভাবে তাদেরকে দানের পথে যদি আনতে পারো তোমাদের ঋণ শোধ হবে বলছে, আমাদের ঋণ শোধ হবে বলছেন ভগবান। এভাবে মাতা পিতাকে দানের পথে আনয়ন করে ঋণ শোধ করা। চতুর্থ, মাতা পিতাকে জ্ঞান দান করে, প্রজ্ঞা দান করে, হয়তো আমি অথবা তুমি প্রজ্ঞা দান করতে হয়তো পারো না, তোমার সেই জ্ঞান নাই, তখন তুমি কি করবে, কেসেট বাজিয়ে শোনাবে, এই যে ভান্তে অমুক ভান্তে দেশ না শোনো, অথবা তুমি বই দান করবে, এই যে বই আছে এখানে অমুক ভান্তে খুব সুন্দর ধর্ম দেশনা দিয়েছে, মা বাবা এই বইটা পড়ো, অথবা ভান্তের কাছে নিয়ে যাবে ক্যাঙে ধর্ম দেশনা অনুষ্ঠানে নিয়ে যাবে, তারা যেন ধর্ম শুনতে পান, এইভাবে এইভাবে তাদেরকে ধর্ম জ্ঞানে জ্ঞানী করো, প্রজ্ঞাদান করো। এইভাবে প্রজ্ঞাদান করার মাধ্যমে মাতা পিতার কাছে তোমাদের ঋণ শোধ করতে পারো, ভগবান বলেছেন এটা। তাই আমরা মাতা পিতাকে ধর্ম উপায়েও এই একটু আগে যা বলেছি এই পদ্ধতিতে ঋণ শোধ করতে পারি। মনে রাখো, মাতা পিতাকে ঋণ শোধ করা বড় জরুরি। বুদ্ধ ধর্ম সংঘ অথবা অন্য যাকেও তুমি পূজা না করতে পারো, দান না দিতে পারো, পাপ হবে না, আমাকে দান না দিলে কি পাপ হবে, বুদ্ধকে আজকে তোমরা পূজা দাও না বলে কি পাপ হবে, হবে নাকি, হবে নাকি, না দিলে পাপ হবে না, দিলে পুণ্য হবে, বুদ্ধকে পূজা না দিলেও পাপ হবে না, অরহৎ ভিক্ষুকেও পূজা না দিলেও পাপ হবে না, কিন্তু মাতা পিতাকে পূজা না দিলে পাপ হবে, দেখো ভয়ঙ্কর কথা, কিন্তু তুমি বুদ্ধকে পূজা না দিয়ে থাকতে পারো, অরহৎ ভিক্ষুকে ভিক্ষু সংঘকে পূজা অথবা দান না দিয়েও থাকতে পারো, কিন্তু পিতা মাতাকে পূজা না করে, দান না করে, সেবা না করে থাকতে পারো না, তারা তোমার জন্মদাতা, সেই কারণে তাদেরকে পূজা দিতেই হবে, তাদেরকে সেবা করতেই হবে, তাদেরকে যদি এভাবে সেবা না করো, মাতা পিতা বুড়া অবস্থায় বার্ধক্যজনিত অবস্থায় তোমরা যদি ফেলে রাখো, তোমাদের অবশ্যই নরকে একবার ঘুরে আসতে হবে, আমার কথা নয়, ভগবান বুদ্ধ বলেছেন। এই জন্য এখন ইন্ডিয়াতে আইন করে দিয়েছে, মাতা পিতাকে যে দেখবে না জেল, আগে যে এরকম আইন ছিল না, এই নতুন আইন হয়েছে, কারণ কলকাতাতে এরকম অনেক ঘটনা দেখা গেছে যে মা বাবার থেকে টাকা পয়সা সব পাওয়ার পরে ছেলে মেয়েরা রাস্তায় ফেলে দিয়েছে মা বাবাকে, এই কয়েকটা ঘটনা নিশ্চয় তোমরাও দেখেছো ফেসবুকে। এইভাবে মাতা পিতাকে যারা অশ্রদ্ধা করে, অসম্মান করে, সেবা করে না, তাদের নরকে যেতেই হবে,
আজকে যারা ধর্ম শ্রবণ করছেন, মনের ভিতর এই কথাটা ভালো করে গেঁথে রাখুন। মাতা পিতা আমাদের এত বড় কল্যাণ মিত্র, উপকারী, যে যাদের ঋণ কোনোদিন লৌকিক ভাবে শোধ হবে না, লোকোত্তর ভাবেই হয়তো শোধ হতে পারে। তাই আমরা এইভাবেই লোকোত্তর উপায়ে শোধ করার চেষ্টা করব। ভগবান যেমন স্বর্গে গিয়ে শোধ করে এসেছেন তার মাতাকে ধর্ম দেশনা দান করে।